হাই এভরিওয়ান, আমি ওনাইজা। আজকে আমি আপনাদের দেখাবো যে মেয়েদের স্কুলে, ইউনিভার্সিটিতে অথবা যেখানেই যাক, মানে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য আলাদা আলাদা ভাবে কিভাবে কিভাবে মেকআপ করতে হবে, আমি এটি আপনাদের কাছে দেখাবো। ইউনিভার্সিটিতে গেলে বা মানে যে কোনো আমরা পড়ালেখার জায়গায় গেলে সেখানে নর্মালি আমরা যেভাবে মেকআপ করবো সেটা আমি আপনাদের ফার্স্টে দেখাচ্ছি। হালকা একটু পাউডার নিয়ে জাস্ট হালকা মুখের ভিতর দিতে হবে, যাতে এতটা বেশি বোঝা না যায়, ন্যাচারাল যাতে থাকে। আপনি যে বেশি মেকআপ করেছেন এটা যাতে না বোঝা যায়, একদম ন্যাচারাল থাকতে হবে। আর একদম লাইট ভাবে একটা লিপস্টিক দিতে হবে। দেন এটা হলো ইউনিভার্সিটি মেকআপ। আর এরপরে যদি আমরা কোনো ফ্রেন্ডের সাথে হ্যাং আউট অথবা শপিং মলে যাই তাহলে যেরকম মেকআপ করতে হবে সেটা হচ্ছে এইভাবে। তখন একটু অনেক মেকআপ করেছি, এটা বুঝা গেল, প্রবলেম নেই। বিকজ ফ্রেন্ডের সাথে বেরোলে তো অনেক সেলফি তুলতে হবে, তো তখন তো একটু বেশি সাদা না লাগলে হয় না, তাই না? তখন লিপস্টিকটা একটু ডিপ করে দিতে হয়। ওকে, এন্ড সবশেষে সবচেয়ে বড় প্রোগ্রাম বিয়ে বাড়ি, যেখানে অনেক সুন্দর সুন্দর ছেলেরা আসে, অনেক সুন্দর সুন্দর মেয়েরাও আসে, তো সবার সামনে খুব বেশি সুন্দর দেখাতে হবে। তাই খুব বেশি সুন্দরের জন্য, সবচেয়ে বেশি সুন্দরের জন্য আমাদের যেখানে মেকআপ করতে হবে সেটা হচ্ছে এভাবে দিয়ে দিতে হবে। দেন অনেক বেশি বেশি লিপস্টিক লাগাতে হয়, ফলো করুন আর নিয়মিত আমার মেকআপ টিপস দিন। বাই।